আজকে হচ্ছে আমাদের পুরো গেম জুড়ে একটা রিওয়ার্ডস ডে, মানে যে কটা ইভেন্ট তুমি দেখছো কম বেশি সব কটাই, এবং তার সাথে ইভেন্টের বাইরে আরেকটা গেম মোডও, কিন্তু আজকে আমাদের দিয়ে দেবে বেশ কিছু রিওয়ার্ড। স্পিকিং অফ, মার্কেটে কে সেল হয়ে গেছে চট করে দাঁড়াও দেখে নিই একবার। মাই অর্ডার্স এখানে ফাইনালি ভেরাটি, ওকে নেভার মাইন্ড, এখনো বাকি দুজন বাকি। বাট আমাদের শুরুটা অবশ্যই হচ্ছে এখানে রিওয়ার্ডস এর উইথ মিস্ট্রি সাইনিংস। আরেকটা সপ্তাহ আরেকটা নতুন মিস্ট্রি সাইনিংস ইজ অন দ্য ওয়ে, এবং সেখানে আমরা কিন্তু দেখে নেবো প্রথমে আমাদের প্রোগ্রাম ক্লেমটা, যেখান থেকে আমরা পাবো একটা 108 to 110। আর মোর ইম্পর্টেন্টলি আমরা জানতে পারবো এই যে আমাদের লাস্ট উইক অফ মিস্ট্রি সাইনিংস আছে, যার পরে আমাদেরকে এগিয়ে যেতে হবে টুয়ার্ডস আমাদের আলটিমেট টিম অফ দ্য সিজন মাইলস্টোন, সেই সপ্তাহের প্রোগ্রাম কি হতে চলেছে। ট্যাপ টু ওপেন, হিয়ার উই গো, এন্ড ওয়াক আউটটা হচ্ছে আইকনস এর ওয়াক আউট, হোপফুলি জার্মানি, সিডিএম, Bayern Munich, is this Lothar Matthaus? It is, 110 icon, Lothar Matthaus joins the team, actually, probably one of the better claims that amra pete pattam ekhan theke, very, very happy with this, and program is, amader ei khetre Heroes Journey, ebar ei je Heroes Journey, amader unlock ta, etar sathe sathe kintu arekta leak ashe, jeta bole dicche je, ei muhurte amader puro Heroes list e, je card ta actually unlock hote cholche, seta ekta 113 ba 114 noy, of course, because ei muhurte amra 111 I পাচ্ছিলাম, তো আপগ্রেড কিন্তু আমরা পাচ্ছি, বাট ওনলি ইন +1 ওভারঅল, এবং আমরা এক্সপেক্ট করছি পার্ক জি সাং এর এই 112 রেটেড আনট্রেডেবল কার্ডটাকে পাওয়ার এই সপ্তাহের জন্য। আগেন, আগের বার একদম শুরুতে তোমার মনে আছে আমরা পেয়েছিলাম ডোনোভানকে, তো ন্যাচারালি এইটা একটা আপগ্রেড, এটা বলে লাভ নেই, বাট এই মুহূর্তে যদি আমরা দেখি যে ওভারঅলটা সত্যি 112 হচ্ছে, তাহলে আমরা কম বেশি এই ক্ষেত্রে বলতে পারি যে ইয়েস, কনফার্মড এই সপ্তাহে আমাদের জন্য পার্ক জি সাং আসছে, যার ব্যাপারে ডিটেল অবশ্যই আমরা এরপর কথা বলবো। আর এখানে কিন্তু আর এই লাস্ট সপ্তাহ, যার পরে আমাদের এই মাইলস্টোনটা আনলক হচ্ছে, যার পরে আমি দেখতে ভীষণ ভাবে ইন্টারেস্টেড যে ইয়ে কি এখানে মাইলস্টোনটা আপডেট করে, নতুন সপ্তাহ নতুন মাইলস্টোন কি আসে। বাট অল এন অল মিস্ট্রি সাইনিংস একটা বেশ ইন্টারেস্টিং ডিরেকশনে এদিকে, রিওয়ার্ডস ওপেনিং যদিও এই মুহূর্তে আমাদের শেষ হচ্ছে না, এই যে ছোট্টখাটো লাকটা আমরা পেয়েছি সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো টুয়ার্ডস রেট্রো স্টার্স, বিকজ এই সপ্তাহে রেট্রো স্টার্স এর কিন্তু র্যাঙ্কিং রিওয়ার্ডটা আমাদের জন্য হয়ে গেছে আনলক। তুমি খেলেছো শুক্রবার থেকে রোববার অবধি অবশ্যই আমাদের র্যাঙ্কিং স্টার বা উইকেন্ড র্যাঙ্কিং, যার মানে এখন তুমি এখানে এসে দেখবে এই ক্লেম রিওয়ার্ডস বাটনটা কিন্তু হয়ে গেছে তোমার জন্য আনলক, ফ্রি ক্লেম। বেশ কিছু এখানে রিওয়ার্ডস অবশ্যই রয়েছে আমাদের জন্য অপেক্ষায়, রেট্রো স্টারস প্যাক দ্য সেকেন্ড প্যাক অফ দ্য ডে, এবং গ্যারেন্টিড একটা প্লেয়ার আছে, জেমস আছে, কয়েন আছে, আমি দেখতে ইন্টারেস্টেড, অবশ্যই এখানে তোমার জন্য কি খুলেছে ইন দ্য কমেন্ট সেকশন তুমি আমাকে বলবে যে এই কার্ডটা আমরা পেয়েছি। মনে মনে ভেবে নাও একটা কার্ড যাকে তুমি দেখতে চাও ইন দ্য প্যাক, আগের বার এটা আমাদের জন্য কাজ করে গেছিল, বলা যায় না এবারও করতে পারে। ওয়াক আউট, ইয়েস উই হ্যাভ আ ওয়াক আউট, কিন্তু কত ওয়াক আউট, ফ্রান্স, ওকে সিডিএম, ওকে চেলসি, ওয়েট হু ইজ দিস, দেস দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ব্যাড অ্যাট অল, ইজ ইট, at least 108 overall card to noy, 10 million coins, 1000 gems, thik ache, but Marcel Desailly the untradeable card joins the team, abar ranking star er card gulo untradeable obosshoi market amra chharte parbo na seta amra jani, but as far as ekhane pack pulls go, ekhane amader pull kora shombhabona chilo 108 theke 115, ha ekdom uporer dike jayni bote, but 108 overall card tao ei khetre je hoyni ami khubi khubi khushi, again definitely tumi amake কমেন্টসে জানাচ্ছ যে তোমার জন্য কে আনলক হয়েছে এখানে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা কিন্তু আমাদেরকে আরো কিছু রিওয়ার্ড দিয়ে দেবে, এবং সেটা দিয়ে দেবে আজকে, এটা কিন্তু আর কোনো ইভেন্ট নয় এই ক্ষেত্রে, বাট রাদার আমাদের গেম মোড, এন্ড দ্যাট ইজ দ্য ডিভিশন রাইভাল, ডিভিশন রাইভালস এ কিন্তু আমাদের এই সিজনটা শেষ হচ্ছে আর কিছু ঘন্টার মধ্যে, যার মানে আমাদের ক্রস দ্য থ্রি গেম মোড, অর্থাৎ ম্যানেজার মোড, এখানে হেড টু হেড আর ভার্সাস অ্যাটাকে আর কিছু ঘন্টাই আছে তোমার জন্য ফাইনাল রিওয়ার্ড র্যাঙ্কটা তোমার পুশ করা। ম্যানেজার মোডে এই ক্ষেত্রে কিন্তু তোমার সেই র্যাঙ্কটা হয়ে যাবে ফিফা চ্যাম্পিয়ন, বিকজ তুমি একটা ট্রফি টোকেন চাও, এবং তার সাথে সাথে হেড টু হেড আর ভার্সাস অ্যাটাকে অবশ্যই ফিফা চ্যাম্পিয়ন ওয়ানে তুমি যদি না থাকো তাহলে চ্যাম্পিয়ন টু চ্যাম্পিয়ন থ্রি রিওয়ার্ড কম বেশি একই, বাট অল এন অল আর কিছু ঘন্টার মধ্যে সেই রিওয়ার্ডগুলো কিন্তু তুমি পেতে চলেছো অল
অ্যাক্রস দ্য বোর্ড প্রচুর প্রচুর চ্যালেঞ্জের টোকেন্স, এবং তার সাথে বেসড অন তুমি আগের সিজনগুলোতে ম্যানেজার মোডে ফিফা চ্যাম্পিয়নে ছিলে কিনা, এই মুহূর্তে যথেষ্ট ট্রফি টোকেন্স একটা প্যাক কিন্তু ওপেন করার আগে। এখানে মেইন কারেন্সি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেফিনেটলি অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জের টোকেন্সটা, যেটা আমরা দেখবো কোথায় খরচা করছি আমরা। তার পাশাপাশি এই এন্ড অফ সিজন রিওয়ার্ড গুলো যেগুলো যথেষ্ট কয়েন্স কিন্তু দিয়ে দেয় আমাদেরকে, কয়েন বিং দ্য কিওয়ার্ড। এন্ড এই যে সমস্ত রিওয়ার্ডস এগুলো নিয়ে আমরা যাচ্ছি যদিও ইন দ্য স্টোর, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মুহূর্তে বোঝা যে ইভেন্ট শপে আমাদের এই যে ডিভিশন রাইভালস রিওয়ার্ড গুলো এগুলো কারেন্টলি যে জায়গাতে আছে ওভারঅল ওয়াইজ সেটা কিন্তু রিফ্রেশ হয়েছিল আগের বারও, ঠিক যখন ডিভিশন রাইভাল সিজনটা শেষ হয় তার এক সপ্তাহ পর, মানে এই যে 111, 112, 113 অবধি আমরা পাচ্ছি রিওয়ার্ড চ্যালেঞ্জের টোকেন দিয়ে। এটা কিন্তু আগে আমরা পেতাম আপ টু 112, এবং যেই ডিভিশন রাইভাল সিজনটা শেষ হয় সবার কাছে চ্যালেঞ্জের টোকেনটা আসে তার সামনের সপ্তাহ থেকে, আমরা কিন্তু এখানে একটা +1 ওভারঅলস পেয়ে যাই প্রত্যেকটা চ্যালেঞ্জের রিওয়ার্ড প্যাকে। তো আমি বলবো তুমি এই যে চ্যালেঞ্জের টোকেন গুলো পাচ্ছ একটা সপ্তাহ অন্তত জমিয়ে রাখো, এখনই খরচা করো না, প্যাক ওপেনটা করো না, জাস্ট বিকজ একটা চান্স আছে, ছোট্ট স্লাইড হলেও চান্স আছে যে এখানে কিন্তু ওভারঅল গুলো ওরা আপগ্রেড করে দেবে কয়েকদিন পরেই। এটার কোনো লিক বা কোনো অ্যানাউন্সমেন্ট তো জেনারেলি আসে না, বাট যদি এই আপগ্রেড গুলো হয়ে যায় তাহলে তোমার সেই সেম অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জের টোকেন দিয়ে তুমি কিন্তু একটা 114 কার্ড পেয়ে যাবে, এবং বেটার ইয়ার তোমার ট্রফি টোকেন গুলো দিয়ে একটা 115 পেয়ে যাবে। সো বেস্ট থিং টু ডু এই মুহূর্তে আমার জন্য পার্সোনালি, আমি জানি চ্যালেঞ্জের টোকেন পেলেই মনে হয় প্যাক গুলো খুলে নি, বাট একটা সপ্তাহ একটু ওয়েট করে যাও বিকজ স্লাইটলি বেটার রিওয়ার্ডস কিন্তু থাকতেই পারে আমাদের জন্য অপেক্ষায়, ইন দ্যাট যে আমাদের জন্য একটা +1 ওভারঅল থাকতে পারে অপেক্ষায়। স্পিকিং অফ দ্য +1 ওভারঅল, এই প্যাকটার কথা তুমি জানোই, তুমি শুনছই সব দিকে, এবং আমিও পার্সোনালি এই প্যাকটাকে দেখছি, দিস প্যাক হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট প্যাকস যেটা গেমে এসছে, যে কারণে আমাদের আজকে রিওয়ার্ডস ডেটা মেক সেন্স যে আমরা ও সেই প্যাকটা দিয়েই শেষ করব। বাট অল ইন অল তিনটে জায়গা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, ডিভিশন রাইভালস, তোমার র্যাঙ্কিং স্টার্স আর তোমার মিস্ট্রি সাইনিংস। আমাকে জানাতে ভুলো না কাকে কাকে তুমি পেলে অবশ্যই এই সমস্ত প্যাকসে। স্ট্যান্ডার্ড প্যাক 50% অফে কি একটা ওয়ার্কআউট আমরা পাবো? নট রিয়েলি, ওকে স্কিল বুস্টই দিয়েছে খালি নাকি, রিভিল অল অবশ্যই 108 ওভারঅল একটা কার্ড, জেলেন্সকি, নাইস, উই লাভ টু সি ইট। আর এই নোটে যদিও আজকের ভিডিওর একদম শেষের পর্যায়ে এসে আমরা পৌঁছেছি, আরেকটা ছোট্ট জিনিস যেটা নিয়ে আমরা পুরো ভিডিও জুড়ে কথা বলিনি বটে, বাট ইগনোর যেটাকে আমরা করতে পারবো না, সেটা হচ্ছে আরেকটা মেজর ইভেন্ট কিন্তু ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, যেটা লিকো এই মুহূর্তে আমাদের দিয়ে দিয়েছে ইয়ে। আমাদের পরবর্তী মেজর ইভেন্ট ট্রফি টাইটান্স এর প্রথম লিক কিন্তু এসে গেছে সুন বলেছে ওরা এই মুহূর্তে, যার মানে এই সপ্তাহে কিন্তু আমরা এক্সপেক্ট করছি আরেকটা ব্র্যান্ড নিউ ইভেন্ট, অ্যান্ড দ্য ট্রফি টাইটান্স ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। এটাও কিন্তু আমাদের এখন এই মুহূর্তে অপেক্ষার একটা কারণ। বাট এই নোটে আজকের আমাদের এই অপেক্ষার ভিডিও আমরা এখানেই শেষ করবো। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ফিফা 23 মোবাইল ভিডিওতে, বাই।